নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগি গ্রামে এক গৃহবধূকে কুরুচিপূর্ণ ইশারা ইঙ্গিতের প্রতিবাদ করায় ওই গৃহবধূর বাড়ির তিনটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট সাথে হত্যা চেষ্টা সহ বাড়িঘর ছাড়া করার অভিযোগ উঠেছে ফারুক, হারুন, রায়হান সহ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে স্থানীয় চুলডগি গ্রামে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী শাহাবুদ্দিন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাতেমা বেগম, ছেলে আলাউদ্দিন সহ তাদের আরও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। এ সময় শাহাবুদ্দিন বলেন, জীবিকা নির্বাহের সুবাদে আমি এবং আমার বড় দুই ছেলে বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকি, যার কারণে বেশিরভাগ সময় আমার স্ত্রী বাড়িতে একাই থাকেন। এই সুযোগে আমার প্রতিবেশী হারুন, তার ছেলে ফারুক ও রায়হান আমার স্ত্রীকে প্রায়ই কুরুচিপূর্ণ ইশারা ইঙ্গিত প্রদান করতে থাকে। এসব বিষয়ে আমি প্রতিবাদ করায় গত 28 আগস্ট দুপুরে হারুন, ফারুক ও রায়হানের নেতৃত্বে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে তিনটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা আমার বসতঘরের ভিতরে ঢুকে ঘরে থাকা নগদ 5 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার, সিলিং ফ্যান, ফ্রিজ ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় ও আমাদেরকে প্রাণে মারার চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা আমার বাড়ির সামনের একটি মুদি দোকানেও হামলা, ভাঙচুর ও লুটপাট করে। ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম বলেন, তারা নিজেরা আমার বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট করে উল্টো আমার স্বামী সন্তানকে পুলিশে দিয়ে মিথ্যা চুরির মামলা দিয়ে জেল খাটায়। তারা জেল থেকে জামিনে বের হয়েও বাড়িঘরে থাকতে পারছেন না। সন্ত্রাসীরা আমাদের প্রাণে হত্যা করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজছে। সংবাদ সম্মেলন থেকে হামলা ও লুটপাটকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।